যোৱা এক ডিসেম্বর বোকাজান মহকুমার এটি সাংবাদিক দলে অসম নাগালেন্ড সীমান্তর লাহরিজানত স্থাপিত কেক স্কোয়ার বেকারি নামৰ এটা ফ্যাক্টরীত খোৱা খাদ্যসমূহ প্রস্তুতকরণ সম্পর্কে অনুসন্ধান করবলে যাওতে ফ্যাক্টরীত আগরপা মজুত থাকা অনা অসমীয়া ভেরনিয়া গুন্ডা বাহিনীয়ে শারীরিকভাবে অপদস্থ করে সাংবাদিকর দলটি, ফলত দুজন সাংবাদিক বেয়াকৈ আঘাতপ্রাপ্ত হয়। আন এজন সাংবাদিকর অবস্থা অতি গুরুত্ব হওয়াত ততাতৈয়াকৈ চিকিৎসালয়লৈ নিয়া হয়। আঘাতপ্রাপ্ত সাংবাদিক দুজনের নাম ক্রমে প্রকাশ গগৈ আর নরেন হাজরিকা। আর সমগ্র ঘটনাটক অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কার্বি আলং জেলা সমিতিয়ে তীব্র গরিহণা দিয়ার দোষীক কঠোরপা কঠোর শাস্তি দিবর বোকাজানের মহকুমাধিপতিলৈ এখন স্মারকপত্র প্রদান করে। ঘটনা সন্দর্ভত সংবাদ মাধ্যমের সম্মুখত জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কার্বি আলং জেলা সমিতির সভাপতি জিতু ফুকনে এইদরে কয়। এটা বিস্কুট ফ্যাক্টরি বোকাজানের কেজনমান সাংবাদিকে অনুসন্ধান চলাবলে গৈছিল। সেই অনুসন্ধান চলাবলে যাওয়ার লগে লগে তাত উপস্থিত থকা কেজনমান তথা দশ পোন্ধরজনীয় এটা ভেরুনিয়া গুন্ডা বাহিনী তথা তাত কর্মচারীয়ে কোনো ফুটপোষ নোহাকেনে তেওঁলোকৰ সাংবাদিকৰ ওপৰত খঙত খৰ্গগ্ৰস্ত হৈ পেলাই তেওঁলোকক দুজনক শাৰীৰিকভাৱে অপদস্থ কৰে তথা শাৰীৰিক আক্ৰমণ কৰে। আৰু আমি শেহতীয়ানে খবৰ পাইছোঁ যে তেওঁলোকৰ দুজনৰ ভিতৰত এজনে গুৰুতৰভাৱে আহত হয় আৰু তথা মেডিকেলৰ চিকিৎসালয়লৈ চিকিৎসাধীন কৰিবলগীয়া হয়। সেইকাৰণে আমি যুৱ ছাত্ৰ পৰিষদে কাৰ্বি আলং জিলা সমিতিয়ে পূৰ্বতেও আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ যোগেদি লাহরিজানত স্থিত যি বেকারিসমূহ ফ্যাক্টরি আছে এই বঢ়িয়াগত মানুহে আহি পেলাই ডিমাপুরত তেওঁলোকে থিতাপি লয় আৰু লাহরিজানত আহি পেলাই যি ফ্যাক্টরিসমূহ খুলি পেলাই যি মানুহক খাদ্যৰ নামত বৰ বি খুৱাই আছে তাক আমি কিন্তু প্রশাসনক আগতেই অবগত কৰিছিলোঁ যে ইয়াত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। কিন্তু প্রশাসনে কোনো বিহিত ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে আৰু আমি এতিয়া শেহতীয়াকৈ দেখিবলৈ পাইছোঁ যে কাৰ্বি আলং জিলাৰ যিটো খাদ্য সুরক্ষা বিভাগ যেটো ডিপার্টমেন্ট আছে এই বিভাগটো ডিপার্টমেন্টটো সম্পূর্ণ নিষ্ক্রিয়। এই খাদ্যসমূহ কেনেকৈ প্রস্তুত করেছে তেওঁলোকৰ খোৱাৰ বস্তু গ্রহণযোগ্য হয়নে নহয় তেওঁলোকে কোনো পরীক্ষা করা দেখা নাই পোৱা আজিলৈকে কোনো। বোকাজানৰ পৰা ৰাহুল শ্যামৰ রিপোর্ট, এনিটাইম 24।